বন্ধুরা আজকে ছুটির অবসরে আমরা বেড়াতে এসেছি ভাটারা থানার সাইদনগর এলাকার 100 ফিট খ্রিস্টান প্রজেক্টে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা সুন্দর একটা বাগান। এই বাগানের মধ্য থেকে আমি হাসান হাফিজুর রহমান আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো এখন এই বাগানে এসে আমরা যে সমস্ত ফুল দেখলাম তো আমাদের খুব ভালো লেগেছে। এ ব্যাপারে আমরা এই বাগানের পরিচালক সাথে আমরা একটু কথা বলছি। আচ্ছা, আপনার নামটা কি কাইন্ডলি যদি বলতেন? আমার নাম মোহাম্মদ উজ্জ্বল শেখ। মোহাম্মদ উজ্জ্বল শেখ, আপনি কতদিন ধরে এখানে এই বাগান করছেন? এখানে আমরা 3 মাস যাবত আছি। আমাদের এখানে বেশ কিছু নার্সারি হয়েছে। আগে আমরা বারিধারার ভিতরে নতুন বাজার আমেরিকান এম্বাসির পাশে ছিলাম। ওখান থেকে উঠে যাওয়ার পর আমরা এখানে আসছি। মোটামুটি এখন ভালোই আছি। হ্যাঁ, ভালোই চলতেছে। বারিধারা তো আমি অনেকবার গিয়েছি, কিন্তু আসলে নতুন নতুন ফুল এবং ফুলের যে ব্যাপক সমারোহ আমরা লক্ষ্য করছি ওখানে কিন্তু এতটা ছিল না। তো এখানে এই ব্যাপক সমারোহ আপনারা কি নতুন করে? জি, আমরা নতুন করে শুরু করেছি। এখানে বিভিন্ন ধরনের ভিআইপি লোক আসে, ঘুরতে আসে, কিনতে আসে। আর এখানে আমরা ভালো ফুলেস পেয়েছি, জায়গা পাইছি, এই জন্য বেশি মালই পাইছি। আমাদের বেশি মালই কি ফুল আপনার এখানে? আমাদের এখানে বাইরের ফুল আছে, ডাউন আছে, পিটুনিয়া, হালবিয়া, স্টার, লাভা। হ্যাঁ, তারপরে আপনি তো আসলে আমরা কখনো নাম শুনেছি বলে মনে হয় না। এগুলো কি আসলে বিদেশি ফুল? জি জি, এগুলো আমরা বিদেশ থেকে বিচি চারা করে এগুলো উৎপাদন করি। এগুলো কি মানুষ কেনে? জি, এগুলাই বেশি কিনে, মানে পরিচিত যেগুলো ফুল আছে আমাদের, গাঁদা, গোলাপ, চন্দ্রমল্লিকা, হ্যাঁ, এগুলো হাসনেহানা, এগুলো মানুষের আশেপাশে কোন সিজনে আপনার এই ফুলগুলো বেশি কেনে মানুষ এবং বেশি ফোটে? সিজনাল ফুলগুলা আমাদের শীতের সিজনে এই মৌসুমে ফোটে বেশি এবং চলে বেশি। চলে? হ্যাঁ, ফুলের চাহিদা শীতে বেশি। এখানে সাধারণত দর্শনার্থীরা কখন বেশি আসে? বিকাল দিকে বেশি আসে, বেশিরভাগই লোক ঘুরতে আসে, কিনতে আসে। আমার খুব ভালো লাগে, অনেক লোক আসে, অনেক ধরনের এলাকার লোকাল লোকও আসে। হ্যাঁ, কেউ কিনতেছে, কেউ দেখতেছে, কেউ দাম জিজ্ঞেস করতেছে, খুব আনন্দ বোধ করে। মানে না কিনলেও আপনার ভালো লাগে? আমার ভালো লাগে। কারণ কি ভালো লাগে? আমার ভালো লাগার কারণ আমি দোকান দিছি, একা একা বসে থাকতে খারাপ লাগে। লোকজন আসলে বিভিন্ন প্রশ্ন করে, কথাবার্তা বলি, আমার মন ভালো লাগে। এই ফাঁকে যাকে দিয়ে একটা বিক্রি করি। সাধারণত কোন শ্রেণীর মানুষ আপনার এই ফুল বেশি কেনে? যাদের ঢাকার শহর বাড়ি আছে, গাড়ি আছে, তারাই একটু বেশি ইউটিউব করে। তারপরেও আমাদের মতন কিছু কিছু লোক ভাড়া থাকলো, মানে ইয়াং ছেলেমেয়েরাই বেশি কিনে এগুলা। কেন তারা কিনে? কি করে তারা এই ফুল? তারা এই ফুল দিয়ে কেউ কেউ রে উইশ করে, কেউ ভালোবাসা প্রকাশ করে, ভালোবাসার জন্য পাঠায় দেয়, ভালোবাসা প্রকাশ করার জন্য। তখন আমার ভালো লাগে বেশি, আমাকেও দেওয়া যায় বেশি, একটু বেশি টাকা দেয়, বকশিশ দেয়। আপনি নিজে কাউকে এরকম ফুল ফুল দেন না মাঝে মাঝে? আমি ভালোবাসার প্রতীক হিসাবে আমার কাস্টমারকেই আমি দিই। একটা ভালো কাস্টমার এলে সে আসছে, আজকে কিছু নেয় নাই কা, তারে ভালোবাসি, একটা ফুল ভালো লাগছে আমি দিলাম। আপনার এটা নিশ্চয়ই খুব ভালো লাগে? জি, আমার ভালো লাগে, আমার এই কাজ করতে ভালো লাগে, এই ব্যবসাও আমার কাছে ভালো লাগে। আচ্ছা, আর্থিকভাবে এই ব্যবসা করে আপনি কতটা সচ্ছল? আমি মোটামুটি এই তো এলো মেলো এদিক সেদিক, আমি যদি ফিক্সটা দাগা পাইতাম তাহলে হয়তো খুব ভালোই থাকতাম। হ্যাঁ, ব্যবসাটা খুব ভালো, পরিশ্রম দিলে ভালো প্রফিট আসে। একটা জায়গা মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে এই যে প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বা এই সৌন্দর্য বর্ধনে আপনাদের মতো মানুষদেরকে যদি সরকার কোনো ফিক্সড কোনো দেয়, আপনাদের জন্য যদি ফিক্সড কোনো জায়গা করে দেয় সেটা আপনাদের জন্য খুব ভালো হয়। খুব ভালো হইতো, তাহলে আমরা আরও ভালো ভালো গাছ কালেকশন করতাম। আমরা তো এইখানে দেখা যায় 6 মাস আছি, 1 বছর আছি, আবার এখান থেকে উঠায় দেয়, আবার আরেক জায়গায়। আপনাদের কোনো স্থিতি নেই? আসলে স্থিতি নেই, এই জন্য আমরা আরও সৌন্দর্য, যে আমাদের মনের ভিতরে যে সৌন্দর্যটা এটা আমরা ধৈর্য উঠাইতে পারি না, কারণ জায়গার জন্য প্লেস পাইতেছি না, মানসিক অস্থিরতা ভাব, স্থিতিশীলতা না থাকার কারণে। আপনারা আপনাদের ভিতরে যতটুকু প্ল্যান পরিকল্পনা আছে এই প্ল্যান পরিকল্পনা মোতাবেক আপনারা এই বাগানটাকে ঠিকভাবে সাজাতে পারেন না, পারেন এই তো? হ্যাঁ জি। তো ঠিক আছে, আপনার এই সুবিধার জন্য, সুযোগ সুবিধার জন্য কর্তৃপক্ষ যারা আছে আবেদন থাকবে যে আপনারা এই